Bismillahirrahmanirrahim. আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? তোমরা ম্যাম। ভালো আলহামদুলিল্লাহ। আয়েশা রহমান, অরিন হোসেন, অল্প কয়েকজনকে দেখতে পাচ্ছি। কেমন চলছে তোমাদের লেখাপড়া বলো? ভালো? আসসালামু আলাইকুম সামর্তি ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি প্র্যাকটিক্যাল গুলো একটু দেখেছিলে নিজ নিজ খাতা? যে দেখেছি কয়টা করা আছে বাবা, দেখছো? হ্যাঁ ম্যাম দেখেছি। কয়টা আছে করা, কার কয়টা? আয়েশা তোমার কয়টা? ম্যাম আমার মেইন খাতায় 6টা করা আছে, আর এভাবে রাফ খাতায় আছে 8টা। আটটা? আচ্ছা, আজকে আমি প্রথম পত্রের প্র্যাকটিক্যাল গুলো ক্লাস শেষে লেখাই দেবো, তাহলে বুঝতে পারবা কোন পত্রে কোনটা। আচ্ছা, আমরা পড়ছিলাম দ্বিতীয় পত্রের নবম অধ্যায়, না একটু অল্প একটু বাকি ছিল, ঠিক না বলো তো? হ্যাঁ, এর আগের দিনের পড়া সম্পর্কে একটু জিজ্ঞেস করবো। বলো তো কাসমা, কাসমা শুনতে পাচ্ছ? ক্লাসে বলো তো আমরা কি পড়েছিলাম নবম নবম অধ্যায়ের, কোনটুকু পড়েছিলাম? দূষণ। দূষণ? হ্যাঁ, দূষণ কত প্রকার বলো? দূষণ কত প্রকার? দূষণের দুর্যোগ। হ্যাঁ, দূষণ কত প্রকার এটা জিজ্ঞেস করছি, কে বলতে পারবে এখানে যারা আছো বলো? চার, চার প্রকার। হ্যাঁ, নাম বলো কি কি? ম্যাম চার প্রকার। হ্যাঁ, কি কি নাম বলো? বায়ু দূষণ, হ্যাঁ বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ। হ্যাঁ, ঠিক আছে। আজকে আমরা পড়বো যে দুর্যোগ ব্যবস্থাপনা চক্র একটা আছে, সেটাই চক্রটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা? স্ক্রিন দেখতে পাও? দেখতে পাচ্ছ স্ক্রিন? কথা বলো। হ্যাঁ, কোন পাঠ কত দেখতে পাচ্ছ বলো? পাঠ চার, চার দেখতে পাচ্ছ? হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা। আচ্ছা, সাউন্ড মিউট করো, মিউট কাসমা, মিউট করো, আমার সাথে কথা বলবা তখন আনমিউট করে কথা বলবা, কেমন? কাসমা মিউট করো। আচ্ছা দেখো, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এটা আজকে আমরা পড়বো। আমরা জানি যে প্রাকৃতিক দুর্যোগ একেবারে নিয়ন্ত্রণ করা সম্ভব না, কিন্তু এটা যদি কিছু পরিকল্পনা এবং ব্যবস্থাপনা করা যায় তাহলে প্রাকৃতিক দুর্যোগটা ক্ষয়ক্ষতি কমে আনা যায়। তো প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে? দেখো, প্রাকৃতিক কোনো ঘটনা বা বিপর্যয়, বিপর্যয় মানে আপদ আর কি, বিপদ আপদ, যখন কোনো জনগণের স্বাভাবিক জীবনযাত্রাকে বিঘ্নিত করে তোলে তখন তাকে প্রাকৃতিক দুর্যোগ বলে। তো প্রাকৃতিক দুর্যোগের ব্যবস্থাপনার উদ্দেশ্যটা কি? প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো দুর্যোগের সময় জীবন সম্পদ এবং পরিবেশের যে ক্ষতি হয় তা এড়ানো বা এর পরিমাণটা হ্রাস করা, আর কি প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে অল্প সময়ে সকল প্রকার ত্রাণ ও পুনর্বাসন নিশ্চিত করা এবং দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার কাজ ভালোভাবে সম্পন্ন করা। এখন আমরা পড়বো দুর্যোগ ব্যবস্থাপনা চক্র। তাহলে দেখো, দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য কয়টা বলো? কয়টা?
তিনটা একটু খেয়াল করো, কথা বলো আমার সাথে, কয়টা দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য কয়টি? তিনটা। হ্যাঁ, ক্ষয়ক্ষতি যে সেটা হ্রাস করা, ত্রাণ পুনর্বাসন, পুনর্বাসন নিশ্চিত করা, পুনর্বাসন মানে হলো আবার নতুন করে জীবনযাত্রা শুরু করা। ধরো কারো ঘর বাড়ি ভেঙে গেছে ঝড়ে, তাহলে নতুন করে ঘর বাড়ি ঠিকঠাক করে আবার জীবনযাপন শুরু করা পুনর্বাসন বলে। আবার ক্ষতিটা কিছুটা পুষিয়ে না, এটাকে বলে পুনর্বাসন। আর দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার কাজ ভালোভাবে সম্পন্ন করা, পুনরুদ্ধার, নতুন করে আটকে পড়া জনগণকে বের করা, আহতদের চিকিৎসা দেয়া, এরকম, এটাকে বলে পুনরুদ্ধার। এরপরে আমরা পড়বো দুর্যোগ ব্যবস্থাপনা চক্র। আচ্ছা, দুর্যোগ ব্যবস্থাপনা চক্র, দেখো একটা গোল, একটা বৃত্তের মতো দেখা যাচ্ছে, গোল দেখতে পাও? কয়টা ধাপ আছে বলো এখানে? 1, 2, 3, 4, 5, 6, মোট ছয়টা। মোট ছয়টা। হ্যাঁ, এখন এই যে দুর্যোগ ব্যবস্থাপনা চক্র, এটা হলো এই ছয়টা ধাপ বা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা করা হয়। এটা কিন্তু প্রশ্নটা কিভাবে আসতে পারে তোমাদের বলি, দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের ধাপ বা পর্যায় সমূহ বিশ্লেষণ করো, বুঝছো? এরকম থাকতে পারে। তো এই যে দুর্যোগ ব্যবস্থাপনা, সেটা দুর্যোগ পূর্ব অর্থাৎ দুর্যোগের আগেই, মনে করো ঘূর্ণিঝড় বা বন্যা হওয়ার আগে এবং দুর্যোগকালীন যখন ওই দুর্যোগটা চলছে, এবং দুর্যোগ পরবর্তী মানে তারপরে, মনে করো একটা দুর্যোগ ধরলাম বন্যা, তো দুর্যোগের বন্যার, ওয়ালাইকুম আসসালাম, বন্যার আগে, বন্যা চলাকালীন এবং বন্যার পরে এই সময় কি কার্যক্রম হয় সেগুলোর কথা বলছে। তা নিম্নে প্রদত্ত যে এই যে ব্যবস্থাপনা চক্রটা দেখতে পাচ্ছি, এখানে এই দুর্যোগ ব্যবস্থাপনার উপাদান এবং দুর্যোগের কোন স্তরে কি ধরনের কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন সেই ব্যাপারে বলা হচ্ছে। দেখো প্রথমে আসবে হলো পূর্ব প্রস্তুতি, প্রিপেয়ারনেস। আরেকটা হলো সাড়াদান, রেসপন্স, পুনরুদ্ধার, রিকভারি, উন্নয়ন, ডেভেলপমেন্ট, প্রতিরোধ, প্রিভেনশন, প্রশমন হলো মিটিগেশন। প্রশমন কথাটা সহজ বাংলা বলি, কোনো কিছু কমানো, কমিয়ে আনা, ক্ষয়ক্ষতি কমিয়ে আনা। ধরো অসুস্থ হলে যখন আমরা ওষুধ খাই, এটা তাৎক্ষণিকভাবে কিন্তু মানুষকে যে সুস্থ করে তোলে তা না, কিন্তু এই কষ্টটা কমায় আনে, এটাকে বলছে প্রশমন, এরকম, বুঝতে পারছো? তো এই যে দুর্যোগের যে পূর্ব প্রস্তুতি, এর এগুলোর এই এক একটা বিবরণ দেওয়া আছে। দেখো প্রথমে আসছে প্রতিরোধ, যে প্রাকৃতিক দুর্যোগকে সম্পূর্ণভাবে প্রতিরোধ করা যায় না, ধরো বন্যা, ঘূর্ণিঝড়, এগুলোকে কি একদমই প্রোটেক্ট করা যাবে যে হবেই না বন্যা বা ঝড় এরকম, তা সম্ভব না। কিন্তু এই ব্যাপারে যদি কিছু প্রতিরোধ গ্রহণ করা যায়, যেমন ধরো দুর্যোগ প্রতিরোধে কাঠামোগত এবং অকাঠামোগত। কাঠামোগত মানে হলো যেগুলো স্ট্রাকচার তৈরি করে প্রতিরোধ করা হয়, যেমন ধরো বাঁধ, বাঁধ, বেড়িবাঁধ, আশ্রয় কেন্দ্র, পাকা মজবুত ঘর বাড়ি। অর্থাৎ কাঠামোগত হলো যেটা চোখে দেখা যায়, স্ট্রাকচার মানে আমরা দেখতে পাই, এটাকে বলে কাঠামোগত। আর যেটা চোখে দেখা যায় না সেটাকে বলে অকাঠামোগত, যেমন ধরো প্রশিক্ষণ, গণসচেতনতা। সচেতনতা কি দেখা যায় বলো দেখি আমাকে? দেখা যায় না, মানে যেটা, শোনো, যেটা চোখে দেখা যায় না সেটা হলো অকাঠামোগত। বলো কোনটা অকাঠামোগত বলো? যেটা মিস দেখা যায় না, চোখে দেখা যায় না। হ্যাঁ, দেখা যায় না, কিন্তু হ্যাঁ, সে যেমন প্রশিক্ষণ, ট্রেনিং, মনে করো তোমার বা আমার কোনো বিষয়ে ট্রেনিং আছে একটা, তুমি কি দেখতে পাবা যে আমার কোনো ট্রেনিং, ট্রেনিং কি দেখা যায় না? আবার পূর্ব এই যে সচেতনতা, পূর্ব প্রস্তুতি, এগুলো কিন্তু দেখা যায় না। কিন্তু যেগুলো দেখা যায়, স্ট্রাকচার তৈরি করতে হয়, বিল্ডিং তৈরি করতে হয়, বাঁধ তৈরি করতে হয়, অনেক খরচ, যেগুলো খরচ ব্যয়বহুল, সেগুলোকে বলে কাঠামোগত।
আর তাহলে প্রতিরোধ কিরকম হতে পারে আবার বলো, প্রতিরোধ দু রকম হতে পারে, কাঠামোগত আর অকাঠামোগত। কিরকম? কাঠামোগত আর অকাঠামোগত। আচ্ছা এরপরে দেখো আসছে পূর্ব প্রস্তুতি। পূর্ব প্রস্তুতি মানে আগে থেকেই প্রস্তুতি নেয়া। যেমন ধরো যে আগে থেকে ঝুঁকিপূর্ণ অঞ্চল ও জনগোষ্ঠী চিহ্নিত করা। ধরো কারো বাড়ি যদি হয় উঁচু জায়গায়, তাহলে তো সেখানে বন্যার পানি আসবে না, জানা কথা, তাই না? কিন্তু যদি নিচু এলাকায় হয় তাহলে তাকে কি করতে হবে? বন্যার সময় ওই জায়গা ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে হবে আগে থেকেই, ঘর বাড়ি জিনিসপত্র ডুবে যাওয়ার আগেই। হ্যাঁ, তো ঝুঁকিপূর্ণ অঞ্চল ও জনগোষ্ঠীকে চিহ্নিত করা এবং এই সংক্রান্ত পরিকল্পনা করা, জরুরি অবস্থা মোকাবেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, ড্রিল বা ভূমিকা অভিনয়। শোনো, ড্রিল বা ভূমিকা অভিনয় কাকে বলে? মহড়া। তোমরা কি মহড়া বোঝো? মহড়া মুশফিকা, তুমি তোমার ক্যামেরা অন রাখো। হ্যালো মুশফিকা। হ্যাঁ মিস, ওটা হচ্ছে আমি নাম লিখতে গেছিলাম আর কি চ্যাট বক্সে, ওটার জন্য ভিডিও তো অন করে। নাম লেখা লাগবে না, আমি সরাসরি ডাকবো তোমাকে, আর আমি দেখতে। আচ্ছা জি ম্যাম। মহড়া মানে হচ্ছে, হ্যাঁ মানে প্র্যাকটিস রাখা কোনো কিছু শুরু শুরু করার আগে যেটা আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, প্র্যাকটিস রাখা। ধরো বড় বড় শিল্প প্রতিষ্ঠান বা অনেক সময় স্কুল কলেজেও ভূমিকম্পের মহড়া দেয়া হয়, হঠাৎ করে ঘন্টা বাজবে বা তখন সবাই নেমে আসবে, কিভাবে নেমে আসবে, কোথায় দাঁড়াবে, এগুলোকে বলে মহড়া। আগে থেকেই একটা, এটা মহড়ার আর একটা বাংলা হলো ড্রিল বা ভূমিকা অভিনয়। এবং রাস্তাঘাট, যানবাহন, বেতার যন্ত্র ইত্যাদি প্রস্তুত রাখা। এই গেল পূর্ব প্রস্তুতি। আর সারাদান, যেটা সারাদান হলো এই দুর্যোগের উপযুক্ত সারাদান বলতে নিরাপদ স্থানে অপসারণ। ধরো যদি ভূমিকম্প হয় তাহলে যে বিল্ডিং যে ভেঙে পড়ে সেখানে কেউ চাপা পড়লো কিনা, তাদের সরিয়ে ফেলা। অপসারণ করা মানে সরিয়ে সরিয়ে নেওয়া, তল্লাশি করা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা এবং ত্রাণ ও পুনর্বাসন করা। আর পুনরুদ্ধার হলো যেখানে আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা। হ্যাঁ, ধরো রাস্তাঘাট, বাড়ি ঘর যে ভেঙে ধ্বংস হয় সেটাকে আবার সরকারি, বেসরকারি, আন্তর্জাতিক সংস্থা সবাই মিলে এটাকে আবার আগের অবস্থায় ফেরানোর চেষ্টা করে, পুনরুদ্ধার। তাহলে এখানে চারটা স্টেপের বিবরণ দেওয়া, যদিও এখানে ছয়টা স্টেপ দেওয়া আছে, চারটার বিবরণ দিয়েছে। হ্যাঁ, তোমরা অবশ্য অল্প সময়ে ছয়টার বিবরণ দিয়ে পারবে না, তাই না? 4 মার্কের হলে এই 4টার বিবরণে দিবা। হ্যাঁ, হয়তো 4 মার্কের। সারাদানটা কি? সারাদান হলো এই যে ধরো কোনো বিল্ডিং ভেঙে গেল, তাহলে ওই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ওই যারা চাপা পড়েছে তাদের সরিয়ে নেয়া, আর কেউ বাকি থাকলো কিনা, মানে তাড়াতাড়ি ব্যবস্থা নেয়া, রেসপন্স করা। মনে করো পড়েই আছে, কোনো উদ্যোগ নাই, এটা এটা না, এটার বিপরীতটা, তাড়াতাড়ি কাজকর্ম শুরু করা, যাদের দরকার সরিয়ে নেয়া, যাদের দরকার হসপিটালে নেয়া। বুঝতে পারছো এটা বলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত দেরিতে কেন বাবা, 15 মিনিট পরে? তাহলে এটা নিয়ে নেট প্রবলেম ছিল। আচ্ছা তোমাদের সাথে একটু কথা বলি। মুশফিকা বলো, দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কয়টা ধাপ আমরা দেখছি ছবিতে? ছবিতে কয়টা ধাপ দেখছি? তোমার স্ক্রিন দেখে বলো আমাকে। প্লিজ ছবিতে। ছবিতে কয়টা ধাপ দেখছি বলো? ম্যাম 5টা। না 6টা। 6টা। 6টা মিস, নিচে একটা কিছু দেখা যাচ্ছে না। 6টা। হ্যাঁ 6টা। এখন এখন দেখো এটা কি কি বলতো আমার সাথে। পূর্ব প্রস্তুতি, যেটা পূর্ব প্রস্তুতি, তারপরে আছে সারাদান। পূর্ব প্রস্তুতি মানে আগে থেকে প্রস্তুতি নেয়া, সারাদান মানে হলো তাৎক্ষণিক প্রতিক্রিয়া, মানে তখনই ব্যবস্থা নেয়া, মানে দুর্ঘটনা ঘটার পর পরই ব্যবস্থা নেয়া, পর পরই ব্যবস্থা নেয়া। হ্যাঁ, এটা হলো সারাদান, রেসপন্স। তারপর হচ্ছে প্রশমন, প্রশমন, তারপর পুনরুদ্ধার, প্রতিরোধ, তারপর প্রশমন। প্রশমন মানে হলো কমিয়ে আনা, কোনো কিছু কমানো, কমিয়ে আনা। ধরো ক্ষয়ক্ষতি যে হবে না তা না, দুর্যোগ হলে ক্ষয়ক্ষতি কিন্তু হবেই, কিন্তু কিছু ব্যবস্থা নিলে ক্ষয়ক্ষতি কমে আসবে, পরিমাণ কমানো যাবে। হ্যাঁ, পরিমাণ কমানো যাবে এটাই। যেমন ধরো
যেমন ধরো এই যে তোমাদের যে ক্লাসগুলো হচ্ছে এখন আমরা যেভাবে চেষ্টা করছি তোমাদেরকে করার, এটা কিন্তু পুরোপুরি ইফেক্টিভ হচ্ছে না, সবাই আসতে পারছে না, কিন্তু একটু কমানো যাচ্ছে কিনা একটু কিছুটা, যে কিছুটা তোমাদের সাথে, হ্যাঁ এটাও কিন্তু একটা দুর্যোগপূর্ণ অবস্থা, যে এই যে মহামারী বা এরকম, এটাও কিন্তু দুর্যোগের ভিতরে পড়ে। হ্যাঁ মহামারী, এখন এখানে আমরা যদি মনে করো সবাই চুপচাপ বসে থাকি, কোনো যোগাযোগ নাই, তাহলে সেটা ওই যে রেসপন্সের বিপরীত হবে, সাড়াদানের বিপরীত। এখন আমরা যে, হ্যাঁ আমরা যে সাড়া দিচ্ছি একটু, হ্যাঁ যে আমরা আছি বা তোমরা আছো, এটা রেসপন্স। হ্যাঁ আর পুনরুদ্ধার হলো আগের অবস্থায় ফিরিয়ে না ফিরিয়ে নেওয়া, মানে ধরো এই যে বলা হচ্ছে সরকার থেকে যে আবার ক্লাস চালু হবে, দশম আর দ্বাদশ ক্লাস করবে, শুনেছো তোমরা, শুনেছো খবরে? জিনা মিস আবার একটু বল। জি ম্যাম শুনেছি, ম্যাম শুনেছি। হ্যাঁ কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসে হয়তো ইনশাআল্লাহ কলেজ খুলতে পারে, তোমরা মানসিক প্রস্তুতি রাখতে পারো, রাখো যে। জি ম্যাম কিন্তু মিস ওই পাঠদানের এটা চেঞ্জ হবে মনে হয় না, মানে 15 জন করে যাবে বা এই টাইপের কিছু, মানে কি সবাই যাবে আলাদা আলাদা রুমে বসাবে, হয়তো হয়তো মনে করো তোমরা ফার্স্ট ইয়ার হয়তো 3-4 রুমে বসাবে, এইরকম ব্যবস্থা হবে, সরকারি নির্দেশনা থাকবে। তো ওখানে যেমন, ওখানে যেমন দ্বাদশ আর দশম, দশম মানে যারা এসএসসি পরীক্ষা দিবে, আর দ্বাদশ তোমরা যারা এইচএসসি দিব, তোমরা জরুরি, তোমরা ইমার্জেন্সি ব্যাচ, তোমাদের ক্লাস হওয়ার কথা সরাসরি। তো এই যে আমরা আবার চেষ্টা করছি ক্লাসে ফিরে যাওয়ার, বা এটাকে বলছে পুনরুদ্ধার, রিকভারি, পুনরুদ্ধার। হ্যাঁ যেখানে গ্যাপ আছে পরে এটারের পুনরুদ্ধার। আর প্রশমন হলো এই যে আমরা ক্লাস চালিয়ে যাচ্ছি, ধরো যতটুকু চেষ্টা করছি যে ক্ষয়ক্ষতিটা কমিয়ে আনার, যে একেবারেই পড়াশোনার সাথে টাচ না, মানে ধরো সংযোগ নাই, তার থেকে একটু একটু যাতে ক্ষয়ক্ষতিটা কমানো যায়, এটাকে বলছে প্রশমন। অনলাইন ক্লাস গুলো বলতে গেলে এক ধরনের, এক রকমের উদাহরণ হতে পারে, যেটা একটু প্রশমন করার চেষ্টা। এই হলো, এইগুলো হলো ব্যবস্থাপনা, মানে আমরা সবাই কিন্তু চেষ্টা করি যে এখান থেকে কি ব্যবস্থাপনা, মানে হলো এটা ম্যানেজ করা, যেটা সহজ সহজ ভাবে যেটা বলো তোমরা, যে ম্যানেজ করা, মানে কোনোভাবে ম্যানেজমেন্ট, এটাকে বলে ডিজাস্টার ম্যানেজমেন্ট। হ্যাঁ তো এইগুলো করলে কি হয়, দুর্যোগের ক্ষয়ক্ষতিটা কমে আসে। তা যেটা বলছিলাম, যদি ইনশাল্লাহ আমরা ক্লাসে ফিরতে পারি, তখন প্র্যাকটিক্যালটা আগে গুরুত্ব দেব, বুঝছো? তার আগে আমি আজকে থেকে একটু শুরু করব, একটু বোর্ডে লিখে দেব যে প্রথম পত্রে কোন কোন প্র্যাকটিক্যাল করা আছে, তোমরা খাতাটা আলাদা করে ফেলবে। আচ্ছা এরপরে এই এই চারটা পয়েন্ট গেল দুর্যোগ ব্যবস্থাপনা চক্রে। তো যদি প্রশ্নটা থাকে যে দুর্যোগ ব্যবস্থাপনা চক্র আলোচনা করো, তাহলে তোমরা এই এই ছবি অবশ্যই দিবে। হ্যাঁ ছবি দিয়ে তারপরে এই চারটার বর্ণনা দিবে, ছটার বর্ণনা, ছয়টা স্টেপের বর্ণনা যেহেতু বইতে নাই, তোমাদেরও দেওয়ার প্রয়োজন নাই, এই চারটার বর্ণনা দিলেই চলবে। বলো দুর্যোগ ব্যবস্থাপনা চক্রটা বুঝতে পারছো? ফেব্রুয়ারি কত তারিখ স্কুল খুলবে? তারিখ এখনো বলে নাই, কিন্তু ফেব্রুয়ারিতে খোলা খুলতে পারে। হ্যাঁ ফেব্রুয়ারির 4 তারিখের মধ্যে স্কুল কলেজ গুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি থাকতে বলেছে, মানে যে কোনো সময় ঘোষণা আসবে যে এত তারিখ থেকে ক্লাস করানো হবে। এই জন্য তোমাদেরকে বললাম, তোমরা খবরেও দেখেছো হয়তো, খবর গুলা শুনবা, টিভিতে হোক রেডিওতে হোক খবর শুনবা, তোমাদের সাধারণ জ্ঞান বাড়বে। আর একটা কথা, ভাইবার জন্য প্রস্তুত থাকবা, তোমাদের ভূগোল প্র্যাকটিক্যাল সাবজেক্ট, তো এটা কিন্তু ভাইবা হয়, তোমরা এই যে ইয়ার ফাইনাল পরীক্ষায় যারা ভাইবা দিয়েছিলে পরবর্তীতে হওয়ার জন্য, তারা কিন্তু একদমই প্রশ্নের উত্তর দিতে পারছিল না। হ্যাঁ তো ওই যে কাউকে বাসায় বড় কেউ বা ভাই বোনদের কাছে তোমরা কি করবা, পড়া দিবা, বুঝছো, যাতে মুখে মুখে পড়ার উত্তরটা চট করে বলতে পারো, বুঝছো, বা আমি ক্লাসে যে পড়া ধরবো তখন চট করে উত্তর দিবার। আচ্ছা এখনই ধরি দেখি, তাহসিন, তাহসিন আছো? তাহসিন, প্রত্যাশা, এই ডেকে না করলে কিন্তু আমি প্রয়োজন দেব না। সুজানা আহমেদ, সুজানা আহমেদ কথা বলো, সুজানা আহমেদ, সুজানা বলো তো, এই যে দুর্যোগ ব্যবস্থাপনার কয়টা ধাপ আমরা পড়লাম? ছয়টা।
ছয়টা বর্ণনা দেওয়া আছে, কয়টা কয়টা বর্ণনা দেওয়া আছে বইয়ে বলো? ম্যাম এটা তো জানি না, এক্ষুনি তো পড়লাম, তুমি ছিল না? চারটা, প্রতিরোধ, প্রতিরোধ, পূর্ব প্রস্তুতি, ধারাদান আর পুনরুদ্ধার, চারটা চারটা পড়লাম। প্রশমন, প্রশমন জিনিসটা কি, কে বলতে পারবে? প্রশমন বইতে কিন্তু এটার ব্যাখ্যা নাই, মিটিগেশন বলো, আমি কিন্তু বলি। প্রশমন মানে হচ্ছে মিস কমানো, ক্ষয়ক্ষতি কমিয়ে আনা। হ্যাঁ হ্যাঁ, যেমন উদাহরণ দাও, যেমন একটা দুর্ঘটনা ঘটার আগে প্রশমন, মানে এই তোমাদের এই যে একটু আগে বললাম তোমাদের অনলাইন ক্লাস গুলো একরকমের প্রশমন, মানে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা। তাহলে এই গেল দুর্যোগ ব্যবস্থাপনা চক্র। এবার দেখো উন্নয়নমূলক কর্মকাণ্ডে পরিবেশ বান্ধব পরিকল্পনার গুরুত্ব, অর্থাৎ যে কোনো উন্নয়নমূলক কাজে পরিবেশ বান্ধব মানে পরিবেশের ক্ষতি না হয় এটাকে বলছে পরিবেশ বান্ধব পরিকল্পনা, মানে উন্নয়ন করো সেই সাথে যাতে এটা পরিবেশের ক্ষতি না করে। যেমন ধরো পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন, দেখো পরিবেশের যে সমস্যাগুলো হয় সেগুলো মোকাবেলার লক্ষ্যে পরিবেশের সরকারের বিভিন্ন নীতি এবং উন্নয়ন পরিকল্পনা গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। ওজোন স্তর সংরক্ষণ করার জন্য এই সিএফসি গ্যাসের উৎপাদনটা কমানো হয়, নদ নদীর পানি দূষণ হ্রাস করা, বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা, শিল্প দূষণ নিয়ন্ত্রণ করা, সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচন, এগুলো হলো উন্নয়নমূলক কর্মকাণ্ডে পরিবেশ বান্ধব পরিকল্পনার গুরুত্ব। তার মানে এমন উন্নয়ন করা হলো যে পরিবেশের ক্ষতি হলো, ধরো পরিকল্পনা ছাড়া যদি কোথাও রাস্তাঘাটও তৈরি করা হয় তাহলে কি হয় জানো, বর্ষার সময় বন্যার পানি আটকে যায়, দেখা যাবে বন্যায় ওই এলাকা ভেসে গেছে। হ্যাঁ, তাই বলছে যে যাতে পরিবেশের ক্ষতি না হয় এরকম পরিকল্পনা করতে। আচ্ছা, এরপর এই এই অধ্যায় প্রায় শেষ, ব্যবহারিকের একটা অংশ ছিল যে ভৌগোলিক স্থান পর্যবেক্ষণ ও প্রতিবেদন তৈরি। হ্যাঁ, তো এটা ব্যবহারিক, ওই যে তোমাদের ট্যুরের জন্য একটা প্রস্তুতি নেওয়া হচ্ছিল না কলেজ বন্ধের আগে, মনে আছে? আছে, অনেকে 600 টাকা করে দিয়েছিলে। হ্যাঁ, ওই টাকাটা ফেরত পাবা ইনশাল্লাহ, ক্লাস শুরু হোক তখন আমার কাছ থেকে আবার ফেরত পাবা ইনশাল্লাহ। আচ্ছা, তো ওই যে ট্যুরে যাওয়া সেটাও কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালের একটা অংশ ছিল। এই যে দেখো পার্ট 6 ব্যবহারিক ভৌগোলিক স্থান পর্যবেক্ষণ ও প্রতিবেদন তৈরি, এটা তো আপাতত হচ্ছে না, তাই একটুখানি বলি কি করতে হয়। ওই ধরো কোথায় যেখানে গেলা গিয়ে সেখানকার এই যে এই এই পয়েন্ট গুলাই তোমাদের একটা প্রতিবেদন বা অ্যাসাইনমেন্ট লিখতে হয়, কোথায় গেলা সেই স্থানটির নাম এবং ঐতিহাসিক পটভূমি, অবস্থান, ভূপ্রাকৃতিক অবস্থা, জলবায়ু, মাটি, উদ্ভিদ, মানে ওই এলাকার একটা বর্ণনা লিখতে হয়। এই যে দেখো শিক্ষা সফল প্রতিবেদনের নমুনা, প্রথম পৃষ্ঠায় লিখতে হয় কলেজের নাম, ব্যবহারিক পরীক্ষা কত সালে, পরীক্ষার্থীর নাম, রোল নাম্বার, এগুলো লিখতে হয়। তারপর কারা কোন কোন টিচাররা তোমাদের সাথে গিয়েছিলেন, এটা অবশ্য বলে লাভ নাই এখন নাকি, কিন্তু একটু একটু জেনে রাখা দরকার যে শিক্ষা সফরের স্থান এই সেই যেখানে গিয়েছিল মানে যদি যাওয়া হতো আর কি সেখানকার বর্ণনা, হ্যাঁ এগুলো। এরপরে অনুশীলনী, কলেজ খুললে কি আর না হবে না? সম্ভবত না মনে হয়, দেখা যাক খুলুক, যদি নেওয়া হয় তাহলে তুমি একটু আসতে কথা বলো, যেতে পারবা, আর না হলে যদি না যাওয়া হয় তাহলে টাকা ফেরত পাবা, 600 টাকা করে তোমাদের টাকা ফেরত দেয়া হবে ওই ট্যুরের।
পুতে যাওয়া হয় হবে না হলে আমার সম্ভবত হবে বলে মনে হয় না আচ্ছা দেখা যাক এখান থেকে কয়েকটা প্রশ্নের উত্তর দাও আমাকে আচ্ছা ইফতি বলো তো ইফতি 155 রল জি ম্যাম এই প্রশ্নটার উত্তর বলো পানি দূষণের জন্য প্রধানত দায়ী হলো বলো কোনটা কৃষি বর্জ্য জলজ নিগ্রত বর্জ্য হ্যাঁ জলজ দেখো অন্য অপশনগুলো পড়লেই বোঝা যায় কোনটা হবে দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য কি বলো উদ্দেশ্য এটা কে বলবে আয়েশা রহমান জি বলো কোনটা হবে এক আর তিন মনে হয় মিস না না আমি বলছি সবগুলোই হবে সবগুলোই হবে দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করে আহতদের চিকিৎসার ব্যবস্থা করে বিএনসিসি ক্যাডেটরা যে কাজ করেছে তাকে কি বলা যায় বলো তো হ্যাঁ সারাদান সারাদান থ্যাংক ইউ এই তো বুঝতে পারছো রেসপন্স করা সাথে সাথে ব্যবস্থা নেওয়া সেটা হলো সারাদান তোমাদের মধ্যে একজন হ্যাঁ তোমাদের মধ্যে একজন বললো যে সারাদান সারাদানটা কি সারাদান হলো যে সাথে সাথে যে যে উদ্যোগটা নেওয়া সেটাকে বলে সারাদান এখন এটা কিন্তু প্রতিদিন আপনি কি তো ডাকছেন কাকে যেন শুনে নাই যদি শুনতো এটাকে তো সারাদান বলা হতো হ্যাঁ সারাদান হ্যাঁ ঠিকই বলেছো সাথে সাথে দিশা ফোন দে এ মোনালিসা কি বলো মোনালিসা তুই এমন করতেছিস কেন আচ্ছা উল্লেখিত প্রাকৃতিক ম্যাম আমার ফোন এই যে কাজিন নিয়ে টানাটানি করতেছে ক্লাসের সময় কি দেখো খেয়াল করো উল্লেখিত প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি হ্রাস করার উপায় কি এই যে ঘূর্ণিঝড়ের জন্য যে ক্ষতি সেটা হ্রাস করার হ্রাস মানে কমিয়ে কমানোর উপায় কি আশ্রয় কেন্দ্র নির্মাণ দুর্যোগ সংক্রান্ত প্রশিক্ষণ দান গণেশ সচেতনতা বৃদ্ধি বলো 1 2 3 তিনটাই হ্যাঁ তিনটাই মানব সৃষ্ট দূষণ কত প্রকার তো সব মানব সৃষ্ট দূষণ কত প্রকার বলো দূষণ কত প্রকার চার প্রকার হ্যাঁ বায়ু দূষণের জন্য দায়ী কোন গ্যাস কোন গ্যাস এখানে ও2 মানে সিএফসি জিএফসি মিস ক্লোরোফ্লোরোকার্বন এটা ক্লোরোফ্লোরোকার্বন ও2 মানে অক্সিজেন H2 মানে হাইড্রোজেন N2 মানে নাইট্রোজেন এগুলো না সিএফসি হ্যাঁ এই তো পাচ্ছো মাশাআল্লাহ এই তাহলে আমাদের আরো আরো একবার সিলেবাস শেষ হলো আলহামদুলিল্লাহ বলো সবাই ঠিক না আলহামদুলিল্লাহ শেষ হলো আরেকবার দুইবার করে পড়ছি আমরা এরপরও অসুবিধা থাকলে আমরা তারপরও দেখব ভূগোল দুইবার করে শেষ হলো আমাদের এবং শেষ অধ্যায়টা অনেক সহজ না শুধু দূষণ আর এই দুর্যোগ চক্র দুর্যোগ মিস অনেক সহজ দূষণের এগুলো তো আমরা ছোটবেলা থেকে পড়ছি মিস হ্যাঁ আগে থেকে পড়ছো এখানে কোনো মানচিত্র নাই কোনো কিচ্ছু নাই কোনো ডাটা নাই এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসে হ্যাঁ কারণ কারণ কি কারণ বাংলাদেশ একটা দুর্যোগ প্রবণ দেশ প্রায় বিভিন্ন ধরনের দুর্যোগ দেখা যায় এই জন্য এই বিষয়টা থেকে একটা প্রশ্ন আসে এবার আমি প্র্যাকটিক্যাল নিয়ে একটু কথা বলি ম্যাম আমি হচ্ছে গতদিন হ্যাঁ গতদিন জি মিস আর ম্যাম গত ক্লাসে হচ্ছে আমি একটা ভুল বলছিলাম সেটা হচ্ছে 9টা টোটালি আমাদের 9টা হচ্ছে হইছে টোটাল 9টা করেছি টোটাল হচ্ছে প্র্যাকটিক্যাল 9টা জি ম্যাম মানে আমার ওই কি বলে প্র্যাকটিস খাতাতে ওই 9টা আছে এখন বাকিদের টাই কয়টা আছে জানি না মানে আমার তো 9টা আছে আচ্ছা তোমরা এক কাজ করো আমি হচ্ছে 6টা করছি আচ্ছা এখন আমি প্র্যাকটিক্যাল নিয়ে কথা বলি এই বইটা তোমাদের কাছে আছে ফার্স্ট পার্ট জি ম্যাম ব্যবহারিক পার্ট 1 লেখো কি কি আছে বইয়ে যেগুলো আছে সেগুলোই ব্যবহারিক প্রথম পাত্র তোমরা লিখে নাও খাতায় হ্যাঁ এক নম্বরে হলো সরল মাপনী দুই কোণীয় মাপনী
করণীয় মাপনী এই যে এই বই থেকে দেখতে পারবা তো মনে করো এই ক্লাসে যদি কেউ না থাকে তাহলে সে কিভাবে জানবে এই যে ভাবে উল্টাবা পাতা পাতা উল্টাইতে দেখবা যে এক একটা অধ্যায়ের শেষে ব্যবহারিক বলে দেয়া আছে যেমন দেখো আমি তোমাদের দেখাই প্রথম ব্যবহারিকটা আমরা ব্যবহারিকগুলো কিন্তু বই থেকেই করাচ্ছি হ্যাঁ এই যে দেখো এখানে আছে পাঠ চারে ব্যবহারিক সমোন্নতি রেখা পাঠ চারে যেটা সমোন্নতি রেখা এই স্কেল দুইটার পরে আমরা দেব সমোন্নতি রেখা সমোন্নতি রেখা কোনগুলো ওই যে পাহাড় এই যে বই থেকে দেখাই তোমাদের সমোন্নতি রেখা হলো এই যে এগুলো মনে আছে না জিমি সেগুলো তো আমরা আঁকছিলাম হ্যাঁ কিছু সমোন্নতি রেখা দুইটা পেজ ছিল না দুই পাতা করেছিলাম না জিমি তাহলে সমোন্নতি রেখা হলো দুইটা আমি এভাবে লিখি তাহলে কয় পাতা গুনতে সুবিধা হবে হ্যাঁ এই দুটা একই পদ কিন্তু দুই পাতা হ্যাঁ এরপর কি আছে বইয়ের পাতা উল্টাও তোমরা উল্টাও পাতা উল্টাও পাতা উল্টাতে উল্টাতে আমরা পাবো বিভিন্ন অধ্যায়ের মধ্যে পাবো এরপরে কি আছে দেখো এই সিরিয়ালে আমরা আজকে সাজাই এরপরে দেখো আয়শা রহমান মিম ইশরাত জাহান তোমরা দেখো আমার আগে বের করতে পারো কিনা এরপরে কোন প্র্যাকটিক্যালটা আছে বইয়ের সিরিয়ালে আমরা খাতাটা সিরিয়াল করবো এরপরে কোনটা আছে বলো আমাকে ফার্স্ট পার্ট ধরছি আজকে আর কে কে সুমাইয়া দেখো মুশফিকা দেখো বইয়ের পাতা উল্টাও কোন কোন অধ্যায়ে প্র্যাকটিক্যাল আছে দেখো বই থেকেই কিন্তু করিয়েছি এগুলো বই আছে বের করো দেখি আগে কে বের করতে পারে এরপরে দেখো এরপরে আমি পেয়েছি এই যে গ্রাফটা কি নাম ছিল হেডিং কি দিয়েছিলাম গ্রাফটার কি নাম ছিল গড় তাপমাত্রা ও বৃষ্টিপাত পাঁচ গড় তাপমাত্রা এভাবে কিন্তু সাজাতে হবে খাতায় বুঝছো এটা কোনটা গ্রাফটা মনে হয় আমি অনলাইনে করেছি বুঝতে পেরেছ সবাই অনেকে করেছিল এই যেটা হ্যাঁ এটা অনলাইনে হয়েছে হ্যাঁ এটা এটা দেখো পাঁচটা গেল এরপরে উল্টাতে থাকো এরপরে কোনটা আছে দেখি এরপরে আছে পাই হলো যে এটা মনে হয় আমি অনলাইনে করেছি না বলো তো জি ম্যাম হ্যাঁ এটার নাম হলো পাই লেখচিত্র দুটো তাহলে পরপর বসবে হ্যাঁ পাই লেখচিত্র তারপর আচ্ছা সময় আছে তো দেখো তো আর ক্লাসের কতক্ষণ সময় আছে নাম ডাকতে হবে আবার 4 মিনিট ম্যাম 36 বাজে 4 মিনিট পায় লেখচিত্রের পরে কি আছে চট করে বের করো পায় লেখচিত্রের পরে এরকম বই থেকে বের করা যাবে এবং বইয়ের অনুযায়ী আমরা এই সিরিয়ালটা করছি মিস একটা মানচিত্র ছিল তো মানচিত্র সংকোচন আর সম্প্রসারণ জি মিস বাংলাদেশের বিভাগ সমূহ না ওটা দ্বিতীয় পত্রে মানচিত্রের বিভাগ ওটা দ্বিতীয় পত্রে হ্যাঁ ঠিকই বলেছো মানচিত্রের সংকোচন মানচিত্রের সম্প্রসারণ বাস জি মিস দুইটা ছিল হ্যাঁ মানচিত্রের
সংকোচন আর ম্যাম সমাকার অভিক্ষেপ ওইটা কোনটা সমতল অবর্তের সেকেন্ড পার্টে এই হলো আমাদের ফার্স্ট পার্ট এই ফার্স্ট পার্টের কার কয়টা করা আছে বলো আমাকে সামনে দিন বলবা এই আটটা শেষ ফার্স্ট পার্ট আটটা এই আটটাই কার কয়টা করা আছে আগামী দিন বলবা এখন আমাকে বলো আমার ছয়টা করা 101 থেকে 110 দ্রুত বলো কি আছো নাই 110 থেকে 20 বলো তাড়াতাড়ি বলো 111 111 তারপর 115 115 আর নাই এবার 20 থেকে 30 বলো 20 থেকে 30 নাই 30 থেকে 40 বলো 30 থেকে 40 135 135 ম্যাম 130 130 তুমি তো জি ম্যাম করে বহু দিন করে হ্যাঁ এরপর কে বলো 39 39 39 তারপর 44 48 দিয়েছি এরপর 50 থেকে 60 বলো ইফতি হ্যাঁ তারপর আসমা আর মোনালিসা কে কে থাকো আমার মুখস্থ বুঝছো আবার দেখাও যাচ্ছে যে ম্যাম 50 দিয়েছে সায়েন্সের আছি হ্যাঁ 50 দিয়েছি সায়েন্সের কি আছো রোল বলো ম্যাম 115 দিয়েছেন 62 362 হ্যাঁ দিয়েছি 362 আচ্ছা তোমার আট যারা আছে ম্যাম 115 দিয়েছেন হ্যাঁ দিয়েছি আর গ্রুপে রোল লিখবা না রোল গ্রুপে লিখবা না আমি এখানে গ্যালারি ভিউ দেখতে পাচ্ছি আর দেখে দিয়েছি রোল যারা আছো সবাই পেয়েছো উপস্থিতি এখন আমাকে বলো 157 হ্যাঁ দিয়েছি সায়েন্সের যারা আছো একজন কেন বাবা আর সবাই কোথায় অন্যদের একটু নিয়ে আসবা যেখানে ক্লাস হয় লিংক আইডি সব তো দেয়া আছে পাসপোর্ট কেমন ম্যাম আমি তো কাউকে বলি না বাট আমার যেদিন মানে দেখি যে আপনার ক্লাস আমি সেদিন ক্লাসে জয়েন করে ক্লাস করে নি তোমাদের যে ওরা করে কিনা আমি সেটা জানি না একটু জানাও যে ক্লাস হয় আমি ক্লাস করতে বলেছে যেমন আজকে ওরা এমনি সায়েন্সের অন্য ক্লাসগুলো ওরা করে না তো ওদেরকে বলে কোনো লাভ নাই তারপরে নরমাল ক্লাস যে প্র্যাকটিক্যালে এটা করাচ্ছি দেখো প্র্যাকটিক্যালে এই একটা ম্যাম প্রথম পত্রে 36 হ্যাঁ দিয়েছি তো দিয়েছি আচ্ছা এখানে দেখো এগুলো সব প্রথম পত্রের আটটা প্র্যাকটিক্যাল এই সিরিয়াল অনুযায়ী একটা খাতা সেট করে ফেলো মানে বেঁধে ফেলো একটা খাতা কমপ্লিট করে ফেলো এখান থেকে আমি অনেকগুলো করছি মিস এখান থেকে সবগুলোই করানো হয়েছে হয়েছে কিনা বলো হ্যাঁ মিস আমি দেখছি জিমিস আমি হচ্ছে ইউটিউব ভিডিওতেও দেখছি হয়েছে এই গ্রাফ দুটো অনলাইনে করা হয়েছে আর এগুলো ক্লাসেই করা হয়েছে বাকি ছটা না ম্যাম যেগুলো দেখানো হয়নি সেগুলো করব ওটা দেখাবো এখানে তো দেখো সব কটা হয়ে গেছে আমার করানো আমি যেগুলো তারপর সাইন নাই ওগুলো কলেজ খুললে সাইন করে নেবা রেডি রাখো তারপর কি মেন খাতা করব নাকি এখন মেন খাতা করে ফেলব না মেন খাতা যদি ভুল থাকে রাফ দেখায় নিয়ে তারপরে করো আর এই ছয়টা আমার করানো আছে সবাই এই ছয়টা গোছাও এলোমেলো করবা না এই কয়টা ফার্স্ট পার্ট একদম মুখস্থ করে ফেলো বুঝছো ফার্স্ট পার্টে এই আটটা ফার্স্ট পার্টে এই আটটা থাকবে একদম মনে রাখবা যাতে সহজে বলতে পারো চট করে বলতে পারো আর একটু খাতায় লিখে রাখো আর যাতে অন্য যারা ক্লাস করে নাই তারা যদি কেউ জানতে চায় তো একটু বলবা যে হ্যাঁ এখান থেকে লিখে নাও এই কয়টা হলো ফার্স্ট পার্টের ঠিক আছে জি মিস তাহলে আজকে পর্যন্ত শেষ করি আর কার কয়টা হয়েছে আমাকে আগামী ক্লাসে জানাবা এই প্র্যাকটিক্যাল গুলো আসসালামু আলাইকুম ম্যাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম